তুরস্ক থেকে সামরিক ড্রোন কিনছে বাংলাদেশ। বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, আশা করি ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হবে। ড্রোন তৈরিতে বিশ্বব্যাপী চমক লাগিয়ে দিয়েছে তুরস্ক। তুরস্কের ড্রোন বিশ্বমানের, বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থায় যুক্ত হতে পারে সামরিক শক্তির দিক দিয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী ওই দেশের তৈরি সামরিক ড্রোন ও আধুনিক নানা সমরাস্ত্র। তুরস্কের রাজধানী আনকারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান তুর্কি সংবাদ মাধ্যম আনাদোল এজেন্সিকে এক সাক্ষাৎকারে এরই ইঙ্গিত দেন। সাক্ষাৎকারে তিনি আরও জানান, অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষীয় সম্পর্কে বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে চায় এই দুই দেশ। এই সম্ভাবনার দুয়ার খুলতে মার্চে বাংলাদেশে আসবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বাণিজ্য ও বিনিয়োগে বিশেষ করে দৃষ্টি রাখবেন এরদোগানের এই সফর। এই সফর বাস্তবায়নে দু দেশের দূতাবাস কাজ করে যাচ্ছেন। রাষ্ট্রদূত বলেন, প্রতিরক্ষা খাতে তুরস্কের উন্নয়নের প্রশংসা করছে বাংলাদেশ। কয়েক বছর ধরে তুরস্ক থেকে আমরা বিভিন্ন সমরাস্ত্র আমদানি করছি। ড্রোন তৈরিতে তুরস্ক বেশ ভালো করছে। তুরস্কের ড্রোন বিশ্বমানের, প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রয়োজন অনুযায়ী আমরা আগামীতে আধুনিক সমরাস্ত্র নেওয়ার বিষয়ে বিবেচনা করতে পারি। এই সুযোগের মধ্যে রয়েছে প্রশিক্ষণও। তুরস্কের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীগুলোর সদস্যরা লাভবান হবেন। প্রতিরক্ষা, নির্মাণ, পর্যটন ও শিক্ষা খাতে সহযোগিতার প্রতি জোর দিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, এই দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে। এরদোগানের এই সফরের মাধ্যমে অনাবিষ্কৃত সম্ভাবনাগুলোও খুলে যাবে। মাসুদ মান্নান উল্লেখ করেন, গত বছর বৈরুত বিস্ফোরণে বাংলাদেশের নৌবাহিনী জাহাজ যখন ক্ষতিগ্রস্ত হয়েছিল তখন তুরস্ক থেকে তাৎক্ষণিক সহায়তা পেয়েছিল বাংলাদেশ। তাদের সহায়তা জাহাজটি সংস্কার করে বাংলাদেশে পাঠানো হয়েছিল। পর্যটন নিয়ে তিনি বলেন, বাংলাদেশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত এবং বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট। এই খাতে অভিজ্ঞ তুরস্ক থেকে শেখার অনেক কিছুই রয়েছে বাংলাদেশের। তিনি আরও বলেন, দুই দেশের শীর্ষ কূটনীতিকরা এরই মধ্যে ঘোষণা করেছেন, কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এরদোগান মার্চে বাংলাদেশে সফর করতে পারেন। এই সফরটি দুই দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সফরের মাধ্যমে এখনও বন্ধ হয়ে থাকা বিভিন্ন সুযোগ খুলে যাবে। এছাড়াও রাজনৈতিক ও ব্যবসায়িক সমঝোতা প্রতিষ্ঠিত হবে। এই সফর আনকারা ও ঢাকার জন্য কেন গুরুত্বপূর্ণ এর বর্ণনা করতে গিয়ে মান্নান আশাবাদ ব্যক্ত করেন, বর্তমানে যে ১০০ কোটি মার্কিন ডলারের দ্বিপাক্ষীয় বাণিজ্য রয়েছে তা আগামী 2 বা 3 বছরের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে। আমরা আশা করছি তুরস্ক থেকে বাংলাদেশের বিনিয়োগ বাড়বে। তুর্কি ভিত্তিক কক গ্রুপের মাধ্যমে এরই মধ্যে তা শুরু হয়ে গেছে। বন্ধুরা আপনাদের কী মনে হয়, তুরস্ক থেকে বাংলাদেশের জন্য সামরিক ড্রোন আমদানি করা কি উচিত কি উচিত না? আপনারা ইতিমধ্যে জানেন যে তুরস্কের ড্রোন বিশ্বমানের, কতটা শক্তিশালী তুরস্কের ড্রোন। এই ড্রোন ব্যবহার করে তুরস্ক পুরো বিশ্বে তাক লাগিয়ে দিচ্ছে। আমার মতে বাংলাদেশের উচিত তুরস্ক থেকে ড্রোন আমদানি করে বাংলাদেশের সামরিক শক্তিকে কয়েক গুণ এগিয়ে নিয়ে যাওয়া।